আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমরা অনেক ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করব আমার আজকের ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তো আজকে আমার মেয়ে একটা কেক বানাবে, একদম ডেকোরেশন পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে এটা দেখতে পাচ্ছেন এক টেবিল চামচ কিন্তু এটা দিয়ে চার চামচ দুধ দিয়ে দিবে, লিকুইড দুধ, মানে জাল করে ঠান্ডা করে নিয়েছে। মোট হবে দুই টেবিল চামচ দুধ, কারণ এটা তো এক চামচ ছিল আর কি, তো সেই ক্ষেত্রে চারবার দিয়ে দিল, মোট হয়ে গেল দুই টেবিল চামচ লিকুইড দুধ। তার সাথে এক চা চামচ কোকো পাউডার দিয়ে দিবে। এক চামচের থেকে সামান্য একটু কম হবে, তো খুব ভালোভাবে দুধের সাথে মানে কফি পাউডারটাকে মিশিয়ে নেবে। আর এখানে একটা চাল নিতে হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছে, সামান্য হাফ চামচের মতো বেকিং পাউডার। আর কোকো পাউডার দিয়ে দিবে তিন চা চামচ। এখন শুকনো উপকরণগুলো একটু চেলে নেবে। শুকনা উপকরণগুলো চালা হয়ে গেছে, এখন একটু চামচ দিয়ে এগুলাকে একসাথে মিশিয়ে নেবে যেন খুব সুন্দরভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে এক সাইড করে রেখে দিবে। আর আজকের কেক হবে দুইটা ডিম দিয়ে। তো এখানে দুইটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছে, বিট করে নেবে আর কি, ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নেবে। এখানে হাফ কাপের মতো চিনি নিয়েছে, চিনিটা অল্প অল্প করে দিয়ে তারপরে বিট করে নেবে, একসাথে দিতে যাবেন না কেউ। তো খুব সুন্দর একটা ফুম করে নিতে হবে আর কি, তো সেই ক্ষেত্রে ডিমের সাদা অংশের সাথে চিনিটা আস্তে আস্তে হাফ কাপ চিনি মিশিয়ে দিবে। চিনিটা মোট দুই তিনবারে আপনারা অ্যাড করবেন, তো একসাথে দিলে আসলে খুব ভালো একটা ফোম হয় না আর কি। আর এখন দিয়ে দিবে রান্নার সয়াবিন তেল এক চা চামচ। মোট এক টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দেওয়া হয়ে গেল, এখন আবারও বিট করে নেবে। এখন ডিমের কুসুমগুলো দিয়ে দিল, দুইটা কুসুম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে বিট করে নেবে। আশা করছি আমার আজকের ভিডিও ভালো লাগবে। তো যে আপুরা ভাইয়ারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনে ক্লিক করে দিবেন। আর নিয়মিত ভিডিও দেখার জন্য ভিডিওটা লাইক করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সরি, দিয়ে দিচ্ছে মানে গুলে রাখা দুধ আর কফি পাউডার, যে গুলে রেখেছিল দুধ দিয়ে সেটা আস্তে আস্তে দিয়ে দিয়েছে। তো ফোম করা হয়ে গেল,
তো দেখতে পাচ্ছেন আপনারা এখন শুকনা উপকরণগুলো আবার একটু চেলে চেলে মিশিয়ে দিবে আস্তে আস্তে সবটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিবে আর চেলে নেবে আর কি আর মিশিয়ে নেবে এভাবে আর খুব আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এত বেশি জোরে নাড়াচাড়া দেওয়া যাবে না সব শুকনা উপকরণগুলো দেওয়া হয়ে গেল এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে যেন কোথাও দলা পেকে না থাকে কিংবা দানাদার ভাব না থাকে আর কি খুব সুন্দর স্মুথ একটা ই করতে হবে মানে কেকের ব্যাটার রেডি করতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে কিন্তু আর বসাবে এই স্টিলের পাত্রটাতে তো এটাতে সামান্য একটু তেল ব্রাশ করে নেবে সামান্য 2 ফোঁটা তেল দিয়ে দিল এখন খুব ভালোভাবে একটু ব্রাশ করে তারপরে সামান্য ময়দা দিয়ে চারপাশ একটু গড়িয়ে নেবে আর কি যেন কেকটা লেগে না যায় এখন কেকের মানে কেকের পাত্রতে কেকের ব্যাটারটা দিয়ে দিবে তো দেওয়া হয়ে গেল এখন একটু ঝাঁকিয়ে মানে খুব ভালোভাবে যেন সেট হয়ে যায় আর কি একটু ঢেপ করে নিল আর যে প্যানটাতে এটাকে কুক করবে মানে যে ডেক্সিটা সেই ডেক্সিটা কিন্তু বসিয়ে দিয়েছে আরও 5 মিনিট আগে স্ট্যান্ডটা দিয়ে পুরোপুরি হিট চলে আসছে এখন এটাকে কুক করে নেবে চুলার জ্বালটা এই মুহূর্তে মিডিয়াম টু লো আছে রাখতে হবে তো ফিরে আসবো কেকটা হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিব ৩৫ থেকে ৪০ মিনিট পরে কিন্তু কেকটা হয়ে গেছে এখন একটু চেক করে নিব তো কেকটা কিন্তু হয়ে গেছে কাঠিটা একেবারে পরিষ্কার আসতেছে তো এখন নামিয়ে নিব নামিয়ে আপনাদেরকে ঢেলে একটু দেখিয়ে দিব তো এই তো আসলে এখানে সামান্য কিছু জায়গা স্কিপ হয়ে গেছে তার জন্য সরি কেকটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছে আর কেকের একটা অংশে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দিয়ে দিচ্ছে চিনি সিরাপ চিনি সিরাপ আর কি কুসুম গরম পানিতে কিছু চিনি দিয়ে তারপরে নেড়েচেড়ে এটাকে একটা সিরাপ বানিয়ে নিয়েছে এখন এখানে আগে থেকে মানে ই করে রেখেছে আর কি ক্রিম হুইট ক্রিম আগে থেকে বিট করে সামান্য চকলেট কালার মিশিয়ে তারপরে এটাকে ই করে নিয়েছে এখন কেকটা ডেকোরেশন করে নেবে তো কেকটাকে আমার মেয়ের মনের মতো করে একটু ডেকোরেশন করে সাজিয়ে নেবে দেখতে পারবেন আপনারা আসলে কি বলবো খুব সুন্দরভাবে কিন্তু কেকের ফিনিশিংটা দিয়ে দিল এখন
এভাবে ফুল করে করে চারপাশ একটু ঢেকে দিবে, মানে এই চারপাশ না, দেখতে পারবেন আপনারা। আর এখানে চকলেট দিয়ে খুব সুন্দর লাভ করে নিয়েছে, মানে লাভ গোলাই করে নিয়েছে কেক, মানে চকলেটের মোল্ড দিয়ে। এটা তো আপনারা সবাই জানেন, আসলে আমি কিন্তু এত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, তো ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন আমার প্রিয় অপরা ভাইয়ারা। তো হয়ে গেলে কিন্তু কেকটা ডেকোরেশন করা হয়ে গেল। তো এটা আসলে ছিল আমার মেয়ের বার্থডের একটা কেক ছিল আর কি। গত পরশু দিন মানে 18 তারিখ আমার মেয়ে পৃথিবীতে আসলে আমার কুল জুড়ে চলে আসছিল আল্লাহর রহমতে। আসলে তো 18 তারিখে ওর বার্থডেটা ছিল, মানে বার্থডেটা ছিল আর কি, আর এত ভালোভাবে আসলে মানে কিছু করা হয়নি, শুধু কেক আর বিরিয়ানি রান্না করেছিলাম এতটুকুই। কারণ এবার আসলে কি বলবো, একটু সমস্যায় যাচ্ছে আমার। তো যাই হোক, আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে নেক হায়াত দান করে আর সবসময় যেন হাসি খুশি থাকতে পারে। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য মন থেকে, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আর আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন। তো এখন কেকটা কেটে নিয়েছে, আসলে কাউকে বলিনি, শুধু আমরা আর কি, আমরা 3 মা ছেলে মিলে আসলে কেকটা কেটে খেয়ে নিচ্ছি। তো আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না, আপনারা বানিয়ে কিন্তু খেয়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।